মস্তিষ্কের গঠন, দ্য হিউম্যান ব্রেইন, মানব মস্তিষ্ক। আজকে আমরা মানব মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালী আমরা শিখব। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1500 ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় 1.36 কেজি, প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে এতে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ। মস্তিষ্ক মানবদেহের সকল বডি ফাংশনকে নিয়ন্ত্রণ করে। ইহা দেহের সমস্ত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চালিকা শক্তি বা চালক। ব্রেইনের কাজ নেটওয়ার্কের মতো। ইহা দেহের বিভিন্ন অঙ্গে দ্রুত সংকেত প্রেরণ করে এবং দ্রুত সংকেত গ্রহণ করে। মস্তিষ্ক করাটি নামক খুলির মধ্যে সুরক্ষিত থাকে। মেনিঞ্জেস, মস্তিষ্ক মেনিঞ্জেস নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। সেরিবো স্পাইনাল ফ্লুইড স্বচ্ছ বর্ণহীন বহিকোষীয় তরল পদার্থ, CSF স্তর 500 মিলিলিটার, যাহা মস্তিষ্ককে প্রোটেকশন করে এবং ধাক্কা বিরোধী গদির মতো কাজ করে। অর্থাৎ ইহা মস্তিষ্ককে বিভিন্ন আঘাতজনিত কারণ থেকে রক্ষা করে। মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত, গুরু মস্তিষ্ক বা ফোর ব্রেইন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, পশ্চাৎ মস্তিষ্ক বা হ্যান্ড ব্রেইন। গুরু মস্তিষ্ক বা সেরিবেলাম মস্তিষ্কের সবচেয়ে বড় এবং কমপ্লেক্স বা জটিল অংশ। এটি ডেউতলা ধূসর বর্ণের দুটি অংশে বিভক্ত, ঘনিষ্ঠভাবে স্নায়ু দ্বারা যুক্ত। এর অন্তঃস্তর শুধু স্নায়ুতন্ত্র থাকে। এর রং সাদা, একে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার বলা হয়। গুরু মস্তিষ্ক হিউম্যান ইন্টেলিজেন্ট বা মানুষের বুদ্ধিমত্তা, মেমোরি বা স্মৃতি, পার্সোনালিটি, ইমোশনাল বা ব্যক্তিত্ব, স্পিচ বা কথা বলা, হাঁটা চলার অ্যাবিলিটি নিয়ন্ত্রণ করে। মানব মস্তিষ্কের সেরিব্রাম হেমিস্পিয়ার অনেক উন্নত ও সুগঠিত এবং দুভাগে বিভক্ত। ফোর ব্রেইন, গুরু মস্তিষ্কের কাজ শরীরের চাপ, তাপ, ব্যথা, স্পর্শবোধ, ভয়, আনন্দ, চেতনাবোধ এবং স্মৃতি, চিন্তা, বুদ্ধি প্রভৃতি উন্নত মানসিক বোধশক্তি নিয়ন্ত্রণ করে। মানবদেহের বিভিন্ন অংশের নানা শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের বিভিন্ন সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক কাজের উপর ভিত্তি করে প্রধান দুটি অংশে বিভক্ত হয়, একটি লেফট হেমোস্পিয়ার বা বাম পাশ, অন্যটি রাইট হেমোস্পিয়ার বা ডান পাশ। মস্তিষ্কের লেফট হেমোস্পিয়ার এবং রাইট হেমোস্পিয়ারের আলাদা আলাদা কাজটি আমরা এখন দেখব। তো মস্তিষ্কের লেফট হেমোস্পিয়ার শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের রাইট হেমোস্পিয়ার শরীরের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এক পাশ, ব্রেনের এক পাশ শরীরের অন্য পাশকে নিয়ন্ত্রণ করে। লেফট হেমিস্পিয়ার, এটা হচ্ছে বাম গোলার্ধ। মস্তিষ্কের এই অংশ শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে, শরীরের বাম অংশের সিগনাল গ্রহণ করে, প্রক্রিয়াজাত করে এবং ডান পাশকে নিয়ন্ত্রণ করে। রাইট হেমিস্পিয়ার,
এটি ডান গোলার্ধ, মস্তিষ্কের এই অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে, শরীরের ডান অংশে সিগনাল গ্রহণ করে এবং প্রসেস করে বাম পাশকে নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক স্পাইনাল কর্ডের মাধ্যমে অন্য অঙ্গের সাথে যোগাযোগ রক্ষা করে। এখন দেখব মধ্য মস্তিষ্ক কি। মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন গুরু মস্তিষ্ক ও ফন্সের মধ্যে অবস্থিত। ইহা কেন্দ্রীয় স্থায়ীতন্ত্রের অংশ, যাহা মানুষের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, সঞ্চালন, নিদ্রা বা জেগে ওঠা এবং শরীরের তাপমাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ মস্তিষ্ক সেরিবেলাম, পশ্চাৎ মস্তিষ্ক শরীরের পেশির টান নিয়ন্ত্রণ করে, চলনে সমন্বয় সাধন করে, মুভমেন্ট করা, দেহের ভারসাম্য রক্ষা করা, হাঁটা চলাফেরা নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের নিচের এই অংশ হাঁটা চলা বা মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। ফন্স এবং মেডুলা, ফন্স হার্ট এবং ফুসফুসকে নিয়ন্ত্রণ করে, মেডুলা রক্তচাপ এবং ঘুম নিয়ন্ত্রণ করে। ফন্স হার্ট ও ফুসফুসকে কন্ট্রোল করে। মস্তিষ্কের বিভিন্ন ভিন্ন অংশগুলো খাদ্য গ্রহণ, হার্টবিট, ব্লাড প্রেশার, চোখে দেখা, স্মৃতি, চলাফেরা, শরীরের সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ধন্যবাদ।